আসসালামু আলাইকুম। আজকের ভিডিও লেকচারে আমরা সমাধান করব 20তম বিসিএস প্রিলিমিনারিতে যে গণিত অংশ এসেছিল তার সমাধান। তো আমরা প্রতিটা ম্যাথ খুব ব্যাখ্যা করে শেখার চেষ্টা করব, যেন এই টাইপের ম্যাথ পরবর্তী পরীক্ষা আসলে আমরা খুব সহজেই অ্যানসার করতে পারি। তো এই কারণে আমরা কোনো টেকনিক শিখব না, আমরা যখন ম্যাথ করব সাথে সাথে আপনারা নোট করবেন, তাহলে এই ম্যাথ আপনার বেশি কার্যকর হবে। তো চলুন আমরা আমাদের সমাধানে চলে যাই। অঙ্কটি হচ্ছে বার্ষিক 4.2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে। আচ্ছা দেখুন, প্রথমত হচ্ছে আপনাকে এই জিনিসগুলো পারার জন্য মানে যে মেইন সূত্রগুলো আছে, যে সরল মুনাফার সূত্র আই সমান PRN, ঠিক আছে, এরপর হচ্ছে মুনাফা আসলে সমান IP, এগুলো আপনাকে একটু জানতে হবে। হ্যাঁ, এগুলো জানলেই একদম এই টাইপের অঙ্কগুলো খুবই সহজ, খুবই সহজ। তো এই সূত্রগুলো যে লিখে দিছি, এরপরে যে হচ্ছে এই অঙ্কটা করার জন্য এখানে একটা সূত্র প্রয়োজন। দেখবেন আপনারা বাজারের যে কোনো গাইড কিনলে তারা এখানে এই টেকনিক বলে ডিরেক্ট এই এই অংশটা লিখে দিছে, যে টেকনিক আসলে এটা এখান থেকে বের করা যায়। তো এটা আমি যখন অঙ্ক করাবো তখন দেখাবো যে এটা এখান থেকে কীভাবে বের করা যায়। তো চলুন আমরা প্রথমে অঙ্কটা বোঝার চেষ্টা করি। যে কোনো অঙ্ক আসলেই প্রথমে করতে যাবেন না, আগে কি বলছে জাস্ট এটুকু ফাইন্ড আউট করবেন, ঠিক আছে। বার্ষিক হচ্ছে 4.2% সরল সুদে, তার মানে হচ্ছে কি এত পার্সেন্ট বললেই সেটা হচ্ছে মুনাফার হার বোঝায়। কি বোঝায়? মুনাফার হার। তো মুনাফার হার হচ্ছে 8 দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 4.2/1, তাহলে সমস্ত ভাঙাইলে 4 × 8 = 9, 9/2%। আর পার্সেন্টেজ ভাঙাইতে হলে কি করতে হয়, নিচে 100 দ্বারা গুণ করতে হয়, 9/2 × 100। তাহলে এই আর এর মান আলটিমেটলি পাইলাম কত, 9/200। আচ্ছা তারপরে হচ্ছে আপনার বলছে কত টাকা বিনিয়োগ করলে, তাহলে কত টাকা বিনিয়োগ করলে, তাহলে প্রথম আমরা যেই টাকাটা বিনিয়োগ করি সেটি হচ্ছে কি আমাদের মূলধন বা আসল। তাহলে হচ্ছে আমাদের এখানে এই প্রশ্ন চাইছে যে পি মানে আসল পি কত টাকা চাইছে, ঠিক আছে। বিনিয়োগ করলে 4 বছরে, তাহলে সময় আমরা লিখে দিছি যে সময় হচ্ছে এন, তাহলে এখানে এন হচ্ছে কত, 4 বছর, কেমন। আচ্ছা করলে তা এত টাকা হবে, তাহলে এই যে এত টাকা হবে, আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন বা কারো টাকা দিছেন, তো আপনি সুদ সহ আসল তারপরে একটা টাকা আপনি টোটাল টাকাটা পাবেন, সেই টাকাটার ভিতরে কী আছে, সুদ আছে আসল আছে, তাহলে সর্বশেষে এই টাকাটা পাবেন। তাহলে এই টাকাটা এই যে 826 টাকা, এখানে সুদও আছে আসলও আছে, তাহলে এটা এটা কার মান, এর মান, এই যে আমরা লিখে দিছি যে সুদ আসল হচ্ছে আপনার মুনাফা, আসল হচ্ছে মুনাফা প্লাস আসল যোগ করলে হচ্ছে এ, তাহলে এ সমান হচ্ছে কত মান, 826। ওকে ফাইন, তো আমরা এই পাশে ছোট্ট করে লিখে দিই আর এর মান। এই প্রশ্নে আছে হচ্ছে আপনার 9/200। আচ্ছা আমার তো বাংলায় লিখতে হবে যেহেতু প্রশ্নটা বাংলায় আছে। ওকে 9/200, আর পি এর মান আমাদের বের করতে হবে, আর এন এর মান হচ্ছে 4, আর মুনাফা আসল এর মান দেওয়া আছে হচ্ছে 826। ওকে আচ্ছা আমরা এটুকু বের করতে বলে মানে পেরেছি যে এগুলো চেয়েছে। তাহলে প্রথমত আমরা সরল মুনাফার একটা সূত্র জানি যে আই সমান PRN। দেখেন এখানে আমাদের মুনাফাও দেওয়া নাই আসলও দেওয়া নাই, তাইলে এখান থেকে আমরা কোনোভাবেই পি মান বের করতে পারবো না, কারণ এখানে আয়ের মান নাই, বুঝতে হবে। কিন্তু তো এই কারণে আমরা আর একটা সূত্র জানি, সেটা হচ্ছে এই যে মুনাফা আসল, মুনাফা আসল কে প্রকাশ করা হয় টোটাল অ্যামাউন্ট মানেই সংক্ষেপে বলা হয় এ। এ সমান হচ্ছে কি মুনাফা আসল, মানে কি মুনাফা যোগ আসলকেই একসাথে মুনাফা আসল বলা হবে। তো এখান থেকে আমি যদি আয়ের মান কি লিখছি, আই সমান PRN, PRN প্লাস হচ্ছে পি, তাহলে এখান থেকে পি কমন নেন, থাকলে হচ্ছে RN প্লাস হচ্ছে 1, ঠিক আছে। পি কমন নিলে তো আমাকে বের করতে হবে পির মান, তাহলে পিটাকে এই পাশে নিয়ে আসলে এখানে ওই আছে উপরে আর এটা গুণ আছে এই পাশে ভাগ হবে, তাহলে কত RN প্লাস 1। যদি আসল চায় আর মুনাফা আসল দেওয়া থাকে, তাহলে এটা হচ্ছে মূল সূত্র, কেমন, এটাকে আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা এভাবেই বের করতে পারবো। তো বইতে অনেক সময় বিভিন্ন গাইডে এটা টেকনিক দেওয়া আছে যে হ্যাঁ আসল চাইলে এটা হয় এরকম, কিন্তু এটা এখান থেকে আসে, তো এই কারণে আপনার মুখস্থ করার দরকার নেই। তো আমরা যেহেতু আসল চেয়েছে, তাহলে আমরা সরাসরি লিখতে পারবো এখান থেকে যে এই পি সমান হচ্ছে কি A/RN+1। দেখুন আমি এটা কেন প্রথমে লিখলাম না, তাহলে আপনার কাছে মনে হইতে যে এই সূত্রটা আবার মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাই মুখস্থ না করতে হয় কীভাবে আসছে সেটাকে দেখালাম। ওকে এবার দেখুন এর মান কত পাইছি আমরা, 826। এই আর এর মান কত, 9/200 ইনটু এই এন এর মান কত, 4 বছর যোগ হচ্ছে 1, কারণ 4 দ্বারা হচ্ছে 200 কাটেন, 4 × 50 হচ্ছে 200। ওকে ফাইন, তাহলে নিচে কি থাক উপরে থাকতেছে হচ্ছে
826 আর এখানে থাকছে এই যে 9/50 আর 1 তাহলে লসাগু করলে কত নিচে 50 আসবে আর উপরে হচ্ছে 9 + 50 = 50 ঠিক আছে আচ্ছা তাহলে আমরা জানি সবার নিচেরটা উপরে চলে যায় তাহলে 826 গুণ হচ্ছে কত 50 আর নিচে 50 সাথে 9 যোগ করলে কত হয় 59 আচ্ছা এবার জাস্ট এই কাটাকুটু মানে এইটুকু করতে পারলি অঙ্ক শেষ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করব দেখুন ছোট করে 59 দ্বারা আমরা প্রথমে হচ্ছে 826 কে ভাগ করব তাই 79 59 হচ্ছে 82 একবার যাবে 3 হ্যাঁ তাহলে 1 2 আর হচ্ছে 36 ঠিক আছে তাহলে 236 হবে যাবে কয়বার আমরা 4 5 200 তাহলে যেহেতু 9 আছে তাহলে 4 বারই যাবে 5 4 9 তো দেখুন আবার একটু বলতেছি একটু জাস্ট ওয়েট যে এখানে কি বলছে বার্ষিক এত পার্সেন্ট মুনাফা তার মানে কি আর এর মান দেওয়া আছে আর হচ্ছে কত কত টাকা বিনিয়োগ করে তার মানে কি পির মান চাইছে বিনিয়োগ করে 4 বছরে তার মানে কি এন এর মান সময় দেওয়া আছে তা এত টাকা হবে কি এত টাকা হবে সুদ এবং আসল মিলে তার মানে কি এর মান দেওয়া আছে তাহলে এর মান দেওয়া থাকলে আমরা কোন সূত্র ইউজ করব এই যে এটা এখান থেকে বের করে p সমান a / rn + 1 তাহলে এখানে জাস্ট দেখে দেখে মানগুলো বসায় দিলাম বসায় দেওয়ার পরে শুধু এই কাটাকাটি নরমাল একটু নিজে প্র্যাকটিস করবেন তাহলে এগুলো দ্রুত হয়ে যাবে তো আশা করি অঙ্কটা কিছুটা হলেও ভালোভাবে বুঝতে পেরেছেন অঙ্কটি হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত দেখুন এখন যদি আপনি প্রথমেই অঙ্কটা করতে যান তাহলে কিন্তু গোলায় ফেলবেন এই 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 টাইপের অঙ্কগুলোর প্রধান কাজই হচ্ছে আপনাকে ধীরে সুস্থে আগাতে হবে আমরা প্রথমে প্রথম লাইনটা পড়ব পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ তাইলে আমি পুত্রের বয়সই তো এখানে দেওয়া নাই তাইলে আমি পিতার বয়স বের করব কোত্থেকে রাইট প্রথম অপশন এই জন্য আমরা করব কি প্রথম পুত্রের বয়সটা ধরে নিব পুত্রের বয়স হচ্ছে x বছর ওকে তাহলে বলছে পুত্র যদি x হয় তাহলে পিতার হবে প্রশ্ন মতে কত 4 গুণ সুতরাং পিতার বয়স কত হবে 4x বছর এটুকু আমরা বুঝছি বুঝছো তো ওকে তো প্রথম স্টেপে এই পর্যন্ত আমরা বুঝছি যা বুঝছি তাই করে ফেললাম নেক্সট স্টেপ 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল আচ্ছা স্টপ 6 বছর পূর্বে এই সাপেক্ষে তাহলে পুত্রের বয়স কত হবে 6 বছর পূর্বে বছর পুত্রের বয়স কত হবে তাহলে 6 বছর পূর্ব মানে কি তার 6 বছর কমে যাবে তাহলে কি আগে ছিল এ বর্তমান x 6 বছর পূর্ব মানে কি 6 বছর কমে যাবে তাহলে 6 বছর পূর্বে হচ্ছে পুত্রের বয়স এত ঠিক আছে তাহলে পিতার বয়স কত হবে 6 বছর পূর্বে তাহলে হচ্ছে পিতার বয়স হচ্ছে 6 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে পিতার বর্তমান বয়স কত 4x তাহলে 6 বছর পূর্বে কত হবে 4x - 6 আশা করি বুঝছি ওকে দেন নেক্সট বলছে এই আমি এইটুকু স্টপ এখানে স্টপ গেলাম বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল তাহলে 6 বছর পূর্বে এই যে পুত্রের বয়স কত পাইছি আমরা x - 6 তাইলে বলছে এই 6 বছর পূর্বে পুত্রের যে বয়স ছিল সেটা হচ্ছে পিতার হচ্ছে বয়স তার 10 গুণ তাইলে পুত্র যদি 6 বছর পূর্বে এটা হয় তাহলে পিতার হবে কয় গুণ 10 গুণ তার মানে কি পিতার বয়স 6 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে কত যে 10 ইনটু হচ্ছে x - 6 আবার বোঝার চেষ্টা করেন এই পর্যন্ত আশা করি সবাই বুঝছে এখানে নেক্সট কথা হচ্ছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ তাহলে 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত x - 6 তাহলে পুত্রের বয়স পিতার বয়সের কয় গুণ 10 গুণ তাহলে এই যে এটা হচ্ছে পুত্রের বয়স তার সাথে 10 গুণ করলে আমি পিতার বয়স পেয়ে যাচ্ছি তাহলে এই বয়সটা পিতার কত বছর পরে পূর্বে 6 বছর পূর্বে আশা করি বুঝতে পারছি এইটা পিতার 6 বছর পূর্বের বয়স হচ্ছে এটা আবার এখানেও আমরা 6 বছর পূর্বে পিতার বয়স বের করেছি এটা তাহলে এটাও পিতার 6 বছর পূর্বের বয়স এটাও পিতার 6 বছর পূর্বের বয়স তাহলে প্রশ্ন মতে এটা সময়টা লিখতে পারি না
পারি ওকে তাহলে আমরা লিখে এখানে লিখতে পারতেছি 4x - 6 = 10x - 6 এই যে আমরা ইকুয়েশন তৈরি করে ফেলেছি এখন x বের করতে পারলে আমাদের অঙ্ক শেষ তাহলে মূল টার্মটাই হচ্ছে এখানে বুঝতে হবে যে এই টার্মটা আমরা সবাই বুঝছি যে এখানে প্রথমে x হইলে তার 4 গুণ হচ্ছে 4x তারপরে 6 বছর পূর্বে পুত্রের বয়স কি x - 6 তাহলে আবার পূর্বের পিতার বয়স ছিল 4x 6 বছর পূর্বে কি হবে 4x - 6 এই অপশন বাদ পরের অপশনে বলছে 6 বছরের পূর্বে পুত্রের বয়স যা ছিল কি ছিল x - 6 পিতার বয়স হবে তার 10 গুণ এটা সাথে 10 গুণ করলে যা আসবে সেটা হবে পিতার 6 বছর পূর্বের বয়স তাহলে 6 বছর পূর্বে এটাও পিতার বয়স এটাও পিতার বয়স তাহলে প্রশ্ন মতে अकॉर्डिंग टू द क्वेश्चन এটা সময়টা লিখতে পারি একই তো দুইটা বয়স বুঝা গেছে ওকে তাইলে এখান থেকে এখন আমরা নরমাল জিনিস x বের করতে পারলে অঙ্ক শেষ তাহলে এখানে 4x আচ্ছা মাইনাস ওই তো বাংলায় লিখতে হবে তো এখানে আছে হলো 4 6 10x - 60 ওকে এখান থেকে লিখতে পারি 4x - 10x মাইনাস 60 প্লাস 6 ওকে আচ্ছা এখান থেকে বিয়োগ করলে আসবে কত মাইনাস 6x থাকবে এখানে হচ্ছে আপনার মাইনাস 54 থাকবে 54 তাহলে এই x বের করতে গেলে কি হবে এই মাইনাস মাইনাসে কাটা আর 54 বাই 6 6 নং 54 তার মানে x এর মান বের হইছে কত 9 এগুলো নরমাল জিনিস আপনারা করে নেবেন তাহলে আমরা x ধরছিলাম কার বয়স পুত্রের বয়স তার মানে হচ্ছে এই যেখানে বসায় দেন পুত্রের বয়স 9 তাহলে পিতার বয়স কত হবে 4 গুণ তাহলে 4 9 36 তাহলে পুত্রের বয়স হবে হচ্ছে 9 বছর পিতার বয়স হবে হচ্ছে 36 বছর এটা কোথায় আছে এই যে গ নম্বরে তো আশা করি অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছেন অঙ্কটি হচ্ছে x / y এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2y / x হবে দেখুন আবার একটু স্টপ বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে এটা এখন অঙ্কটা আমি কিভাবে করব ধরেন আমি 30 সেকেন্ড চুপ হয়ে গেলাম এখন আমার মাথায় কিভাবে আসতেছে আমি কি করতে পারি অঙ্কটা তো প্রথম কথা খেয়াল করেন যদি আপনি একটু চিন্তা করেন বলছে এত এর সাথে যোগ করলে যোগফল মানে এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে তাহলে কত যোগ করলে তার মানে কি এত এর সাথে কিছু একটা যোগ করলে সেই জিনিসটা কত আসবে 2y / x এই কথাটা কি বুঝতে পারছেন কিনা যে বুঝা গেছে আবার বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে কত যোগ করলে তার মানে এত এর সাথে সামথিং কিছু একটা যোগ করলে সেটার মান হবে এত তাহলে এই অংশটা আমরা জানি না এই জন্য আমি ধরে নিলাম এটা হচ্ছে কি আচ্ছা x ধরা ঠিক হবে না এখানে হ্যাঁ আচ্ছা এখানে আমি p ধরবো যেহেতু x y আছে p যে এত এর সাথে খেয়াল করবেন এটা বইতে বা অন্য অনেকভাবে করতে পারে জাস্ট আমি আপনাকে ম্যাথটাকে ফিল করানোর ট্রাই করতেছি যে এটা ভিতর থেকে যে হ্যাঁ ম্যাথ আমি পারতেছি এরকম যে এত এর সঙ্গে কত যোগ করলে তাহলে এত এর সাথে সামথিং কিছু একটা যোগ করলে এটা হবে তাহলে যে এত এর সাথে সামথিং ধরলাম পি সেটা যোগ করলে এত হবে রাইট ওকে তাহলে আমরা এখন এখান থেকে পির মানটা বের করলেই তো হয়ে হয়ে যাচ্ছে 2y / x মাইনাস হচ্ছে x / y শুনেন এভাবে অঙ্ক আপনি কোনো বইতে বা কোথাও পাবেন না তারা অন্যভাবে করেছে আমি দেখেছি ঠিক আছে এখন দেখুন আমি এটা লসাগু করি তাহলে x y হয় তাহলে y এর সাথে এটা চলে যাবে 2y স্কয়ার মাইনাস y দিয়ে কাটা গেল থাকলে x x x গুণ করলে x স্কয়ার তাহলে উত্তর কত আসছে 2y স্কয়ার মাইনাস x স্কয়ার / x স্কয়ার কোথায় আছে এই যে ক নম্বরে দেখুন অঙ্কটি খুবই আমার কাছে ভালো লেগেছে যে দেখুন এইটা কারণ ভালো লাগছে এই জন্য যে বইতে বা অন্য জায়গায় এটা অন্যভাবে করা আছে ঠিক আছে তো এটা নর্মালি হৃদয় দিয়ে ফিল করেন যে এত এর সাথে কত যোগ করলে সামথিং যোগ করলে এত হবে তাহলে যত এর সাথে সামথিং যোগ করলে এত হবে তখন পিরমান বের করলে অঙ্ক শেষ বুঝে গেছে ওকে আশা করি বুঝতে পেরেছেন এই অঙ্কটি করে দিলে আমার পাপ হবে তাও আমি করে দিচ্ছি যেহেতু সমাধান করতেছি যে x স্কয়ার প্লাস y স্কোয়ার সমান 8 এবং x y সমান 7 হলে এত এর মান কত দেখেন আমি সূত্রটা পর্যন্ত লিখে দিছি ঠিক আছে যে x প্লাস y হোল স্কোয়ার সূত্র কি বলেন সবাই পারে ঠিক আছে বাচ্চারা জিজ্ঞেস করলে পারবে x স্কোয়ার প্লাস 2x y প্লাস হচ্ছে y স্কোয়ার তো এখান থেকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x y এই x y স্কোয়ার y স্কোয়ার মান দেওয়া আছে কত 8 প্লাস 2x y এর মান x y এর মান আছে কত 7 তাহলে 2 ইনটু 7 তাহলে হচ্ছে কত 8 যোগ 7 গুণ 14 তাহলে 8 14 হবে কত 22
এই যে হচ্ছে आंसर 22 দেখুন এটা এত সহজ যে এই টাইপের ম্যাথও যে বিসিএস এ আসে মানে এটা খুব হাস্যকর তো অঙ্কটি হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার এই হচ্ছে ঢাকা এই চট্টগ্রামের দূরত্ব হচ্ছে কত 300 কিলোমিটার ওকে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় চট্টগ্রামে পৌঁছে ট্রেনটির গড় গতিবেগ কত তার মানে হচ্ছে কি ধরেন ট্রেনটি কোনো সময় হচ্ছে সে 40 কিলোমিটারে চলছে কত কোন সময় 80 কিলোমিটার বেগে চলছে কোন সময় 30 কিলোমিটার বেগে চলছে কোথাও একটু থামছে এই কারণে সে 10 কিলোমিটার বেগে চলছে তাইলে তার আলটিমেটলি গড় হয় কিভাবে মানে গড় বিষয়টা কি গড় হচ্ছে যে সবকটা যোগ করে কত কয়টা আছে তাদের ভাগ দিলে তাকে বলা হয় গড় তাহলে এখানে খেলে যেমন ধরেন আমি এই एग्जांपलটা বুঝাই এখানে কয়টা আছে কিলোমিটার 1 2 3 4 তাই আমি যদি 4টা যোগ করে এই 4 দ্বারা আমি ভাগ করি তাহলেই কিন্তু গড় বের হয়ে যায় মানে গড় জিনিসটা কি আসলে যে টোটাল জিনিসগুলোকে যোগ করে আমার সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু এবারে চলে আসে রাইট তো এখানে এখানে আমার এই যে আমি একটা एग्जांपल বুঝালাম এই সংখ্যা দ্বারা ভাগ করলে আমার গড়টা বের হয়ে যাবে তো নরমালি দেখুন এখানে বলছে ও ট্রেনটা ছেড়ে গেছে কয়টায় সকাল 7টায় যায় পৌঁছাইছে কয়টায় 3টায় তাহলে গুণন 1 7 8 9 10 11 12 13 সরি 13 না 1 হবে আবার 7 8 9 10 11 12 1 2 3 টোটাল কয় ঘন্টা আসছে 9 ঘন্টা আসছে কিন্তু এর থেকে 1 ঘন্টা বাদ দিতে হবে কারণ দুই পাশের ঘন্টা যায় না ঠিক আছে কেন যায় না ধরুন আমি আপনাকে বুঝাই 10 11 12 এখন যদি কোন একটা ট্রেন 10টায় ছাড়ে 12টায় পৌঁছায় তাহলে তার কয় ঘন্টা লাগবে দেখুন ঘন্টা আসছে কয়টা 3টা বাট কয়টা ঘন্টা গেছে 2টা ঘন্টা এর কারণ আপনাকে একটা বাদ দিতে হয় ঠিক আছে তো এই 7 থেকে 9 3 পর্যন্ত কর গুণলে আপনি ঘন্টা পাবেন হচ্ছে আপনি কয়টা দেখলাম 9টা নটা না নয়টা কিন্তু বাদ যাবে কয়টা একটা বাদ যাবে এই জন্য কয়টা আসবে 8টা তাইলে হচ্ছে এখানে আমার টোটাল দূরত্ব কত মানে টোটাল হচ্ছে দূরত্ব কত 300 কিলোমিটার তাহলে আমার ঘন্টা কয়টা 8টা তাহলে ভাগ করেন তাহলে যেটা আসবে সেটাই হবে হচ্ছে কত গড় গতিবেগ ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে এখানে আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে যেহেতু গড় গতিবেগে সূত্র আছে একটা সেটা হচ্ছে যে বেগে একটা সূত্র আছে যে বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময় এই জিনিসটা লাগবে আর কি ঠিক আছে তো এখানে গড় হোক আর হচ্ছে মানে গড় গতি বা হোক যেটাই হোক বেগ আর কি গতি মানে হচ্ছে বেগ বেগ হচ্ছে দূরত্ব বাই সময় তাহলে দূরত্ব কত দেওয়া আছে 300 আর এই যে সময় আমার কয় ঘন্টা 8 ঘন্টাতে ভাগ করেন কত হয় 8 আর 300 ভাগ করি 3 8টা হচ্ছে 24 থাকবে 6 যে কত 24 6 0 হ্যাঁ আচ্ছা ওকে ফাইন সমস্যা নাই তাহলে 8টা 64 যাবে না 7টা হচ্ছে 56 থাকতেছে কত 4 দশমিক দিয়া 0 5টা হচ্ছে 40 তার মানে হচ্ছে এই 8 দ্বারা 300 ভাগ করলে আসতেছে হচ্ছে 37 দশমিক হচ্ছে 5 কোথায় আছে এই যে খ নম্বর এটা হচ্ছে উত্তর তো দেখুন আবারো বলি আমি কেন এই অঙ্কটা এই সূত্র মাধ্যমে করতে হবে সেটা বলে দিচ্ছি যদি নরমালি আমাকে এখানে দূরত্ব ভাগ করে দেওয়া থাকতো তখন যোগ করে আমি 8 দ্বারা ভাগ করতাম তো যেহেতু এখানে ডিরেক্টলি আমার টোটাল দূরত্ব দেওয়া আছে আর সময় কয় ঘন্টা 8 ঘন্টা তাহলে এই বেগ এটা কোনো টেকনিক না ডিরেক্ট সূত্র ফিজিক্সের যে বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময় তাইলে এখানে দূরত্ব আছে কত 300 কিলোমিটার সময় কয় ঘন্টা পাইলাম 8 ঘন্টা ভাগ করলে যা আসে সেটাই হবে উত্তর তাহলে এটা হচ্ছে উত্তর আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এর মাধ্যমে শেষ হলো 20তম বিসিএস এ প্রিলিমিনারি ম্যাথ এসেছিল তার প্রথম পর্ব দ্বিতীয় পর্বের লিংক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যারা ম্যাথ খুব ভয় পায় হ্যাঁ ম্যাথের জন্য যাদের চাকরি হচ্ছে না তাদের কাছে আমাদের ভিডিওটি একটু শেয়ার করবেন সাবস্ক্রাইবার আমার নট ইম্পর্টেন্ট আমার বিষয়টার মূল লক্ষ্য হচ্ছে যারা ম্যাথ একদমই পারে না তাদেরকে আমি সাহায্য করা হ্যাঁ কারণ আমি ম্যাথগুলো খুব ভেঙে ভেঙে করানোর চেষ্টা করি যে দেখুন এই আপনি এই ম্যাথগুলো যদি বুঝেন আপনার বেসিক যদি একটু স্ট্রং হয় তখন আপনি নিজে নিজে হচ্ছে নিজে অনেক কঠিন অঙ্ক করতে পারবেন তো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের যারা ম্যাথ খুব ভয় পায় তাদেরকে বেসিকটা একটু স্ট্রং করে দেওয়া তো আল্লাহ হাফেজ